হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের সঙ্গে সঙ্গে আমিও খুব ভালো আছি। কোয়েল ব্লগ চ্যানেলে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখুন, এসছি নতুন ব্লগ। নতুন ব্লগ বলতে সকাল থেকে নতুন জিনিস শুরু। তো এখন বাজে 7:22, এখন বাজে 7:22। তো অনেকক্ষণ হলো উঠিস, তাও একটু দেরি হয়ে গেছে আজ উঠতে। মেয়ে হচ্ছে অনেক রাতবেলা ঘুমিয়ে চলো, ঘুম আসতিল না, কারণ কাল বিকেলের দিকে ঘুমিয়েছে, দুপুরবেলা ঘুমানো হয়নি। তো এখন দেখো উঠে কাজ টাজ সেরে নেবো, আর বাচ্চাটা মানে আমার জায়ের মেয়েটা কালকে বিকেলে বাড়ি আসতে, তো ওকে নিয়ে সারাদিন কেটে যাবে আবার। তো সকালবেলা তখন আমি নিয়ে রাখলাম একটু, এখন বিছানা ছানা গুছাবো। চলো সারাদিন কী কী করতে থাকি না করি সেসব তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো দেখতে থাকো ভিডিওটি। তো দেখো সকালবেলা কাজ মানে বাসি, কাজ মানে বাসি বিছানা, বাসি উঠোন, বাসি ঘর, মানে সব কিছু পরিষ্কার করতে হয়। তো দেখো ঘরটা বিছানাটা যেন পুরো পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, ঘরটা পরিষ্কার করে নিতে নিতে মেয়েটা এই যে ঘর ছাদ দিয়ে যখন বের করি, তো ঘরের সামনে পুরো ফাঁকা, তো তো হাওয়ায় এসে আবার উল্টো করে সব হাওয়ায় টেনে নিয়ে যায় ভেতরে ঝাঁট দেওয়ার পরে, তো জন্য একটু ঝামেলা হয়ে যায়। তো দেখো আমি হচ্ছে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, ঝাঁটটা নিয়ে এবার হচ্ছে মেয়েকে সকালবেলা হচ্ছে হরলিক্স করে দিই। তো এখন মেয়ে হচ্ছে সকালবেলায় বসে মা হরলিক্স করে দেয়, হরলিক্স খাবো। তো হরলিক্স খেয়েছে মেয়ে স্কুল চলে গেল। তারপরে দেখা যাচ্ছে সোমবার আমি পুজো টুজো করে নেওয়ার পর এখন খাবো, এখন খিচুড়ি খাবো। তো অনেকদিন কিছু খাওয়া হয় না, তো মনে হলো যে আজকে একটু খিচুড়ি খাই। তো চালগুলো হচ্ছে ওইটা হচ্ছে বাড়ির ভাঙানো ধানের চাল, বাড়ির চাল এটা। তো এই চালটা হচ্ছে আমি ঝাড়তে পারছিলাম না ভালো, মানে আমি পারছিলাম, তো কাকার পছন্দ হচ্ছিলো না। তা কাকা বললো যে দে আমি দাও আমাকে, যে আমি ঝেড়ে দিই। তো দেখো কাকা শ্বশুর চালগুলো আমার ঝেড়ে দিল। তো এখন দেখো আমি অনেক রকমের ডাল নিয়ে এসেছিলাম দোকান থেকে, মুগ ডাল, ছোলার ডাল, কলাইয়ের ডাল, মটর ডাল, কি কি ডাল এনে দেখো আমি গ্লাসে করে মেপে নিচ্ছি, কারণ আমার অল্প ওইতেই হয়ে যায়। তার জন্য সব কিছু অল্প অল্প করে নিয়ে নিচ্ছি মেয়ে, কারণ প্রেশার কুকারে রান্না করবো উনোনে। তো দেখো মেয়ে একটু রাগ হয়ে চলে গেল, ফোন কার্টুন দেখতে চাইছিলো, তো কার্টুন দিলাম না, ওর জন্য রেগে চলে গেল। তো দেখো এখন আমি হচ্ছে রান্নার জন্য চলে এসেছি, উনোনে রান্না করবো। তো গ্যাসটা দিয়ে যাওয়ার কথা, তো সেই গ্যাসটা এখনও দিয়ে যাচ্ছে না। গ্যাসটা হচ্ছে আমার ছোটো গ্যাস, আমি যখন গ্যাসটা অ্যাপ্লাই করেছিলাম তখন হচ্ছে আমার ছোটো গ্যাস দিয়েছিলো, তো এখন ছোটো গ্যাসটা পাওয়া যাচ্ছে না, ওর জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো দেখো এখন আমি সে পেটের মধ্যে একটু ব্যথা হচ্ছিলো, গ্যাস হচ্ছিলো, ওর জন্য আমি একটু লেবু নুন জল করে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে দেখো সব কিছু চালটাল আমি ধুয়ে নিয়েছি। তো উনুনে প্রেশার কুকার দিয়ে দিয়েছি, প্রেশার কুকারটা আগে আমি একটু মাটি লাগিয়ে নিয়েছি। তো দেখো প্রেশার কুকারটা গরম হয়ে গেছে, এতে আমি তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে শুকনো লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো প্রেশার কুকারে উনুনে রান্না যে খুব কঠিন, দাগ হয়ে যায়, কালি হয়ে যায়, সেরকমটা কিচ্ছু না। তো দেখো ইজিলি রান্না হয়ে যাচ্ছে, আবার মাজার সঙ্গে সঙ্গে উঠে যাবে কালিটা, কোনো ইয়ে হয় না, কষ্টই হয় না। তো দেখো তেলে একটু আদা ঘষে রেখেছিলাম, আদাটা দিয়ে দিয়েছি আদা থেতলো করে, আর দিয়ে দিয়েছি 5 ফোড়ন, আর দিয়েছি শুকনো লঙ্কা। এটা একটু ভাজা হয়ে যাবে, ভাজা হয়ে গেলে দেবো আমি। তো দেখো এর মধ্যে ভাজা যখন হয়ে গেছে দিয়ে দিলাম, এর মধ্যে হচ্ছে চাল। তো ঘরের মধ্যে স্ট্যান্ড নিয়ে নিয়ে একটু অসুবিধা হয়েছে তোমাদের দেখাতে, কারণ এক হাত দিয়ে কাজ করছে এক হাত দিয়ে ফোন ধরেছি, একটু অসুবিধা হচ্ছে তোমাদের দেখাতে। তার জন্য দেখো ওটা আমার চাল টাল সব একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়েছিলাম, তো ওর মধ্যে সব কিছু আমি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি সব একসঙ্গে সব দিয়ে দেবো, লবণ হলুদ যা দেওয়ার এর মধ্যে সব দিয়ে দেবো, কাঁচা লঙ্কা চা মানে যা যা দরকার এর মধ্যে একসঙ্গে দিয়ে দেবো, কারণ দিয়ে ঢাকনা দিয়ে দেবো। তো দেখো চাল টাল শুকনো লঙ্কা টঙ্কা যা ফোড়ন দেওয়া দিয়ে দিয়েছি, যা কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া দিয়ে দিয়েছি, দেখো সব দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো এবার একভাবে হয়ে যাবে, তো তোমরা একটু ওয়েট করো। দেখো ঢাকনা দিয়ে দিয়েছি, এবার সিটি মারছে। তো দেখো তোমরা শুনতেই পাচ্ছ সিটি মারছে কেমন। তো সিটি 3 থেকে 4 সিটি দেবে, তারপরে আমি নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে ওইটাকে আমি রেখে দেব। রেখে দিয়ে দেখা গেল সিটিটা যখন হাওয়াটা কমে যাবে তারপর ওটাকে আমি খুলবো। তো দেখো ওইটা খিচুড়িটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়ে এবার দিয়ে দিয়েছি উনুনে দুধ, 500 দুধ নিয়েছিলাম। তো 500 দুধ আমি তো সেরকমভাবে খাই না, মেয়েটা ভালো খায়, তার জন্য ধরো আমি 250 দুধ মানে 1 পাওয়া দুধ আমি ছানা করে নিলাম মেয়ের জন্য, আর একটু দুধ আলাদাভাবে রেখে দিলাম জাল দিয়ে, এখন ওটা মেয়ে চুমুক দিয়ে খাবে। এটা বিকেলবেলা মেয়েকে আমি একটু চিনি দিয়ে বাটিতে করে দিয়ে দেবো, ছানাটুকুনি খেয়ে নেবে। তো মনে হচ্ছে দুধটা একটু বেশি বলে আবার আরেকটু দুধ দিয়ে দিলাম এর মধ্যে ঢেলে ছানার মধ্যে। দেখো ছানাটাও হয়ে গেছে, তখন ছানাটা দুধটা হয়ে গেল। এবার আমি পটলটা ভেজে নিয়েছি, কারণ খিচুড়ির সঙ্গে পটল ভাজা একটু কিছু ভাজা না হলে ভালো লাগে না। তো দেখো খিচুড়িটা আমি ঢেলে নিয়েছি, দেখো একদম শুকিয়েও যায়নি, একদম ঝোল আছে সেরকমটাও না, খুব সুন্দর, যেরকমটা দিয়েছিলাম সেরকমটাই হয়েছে। তো প্রেশার কুকারের খিচুড়ি একটা টেস্ট আলাদা, খুব সুন্দর হয়। তারপরেই দেখো চলে এসছি আমি কাঁথা নিয়ে, এগুলো হচ্ছে দিল্লির কাঁথা, কিন্তু আমি সঠিক জানি না, কিন্তু সবাই তো বলে এগুলো দিল্লির কাঁথা। এই কাঁথাগুলো কোত্থেকে আসে জানি না, কিন্তু গ্রামের লোক অনেকে বসে থাকে হাতের কাজের জন্য এই কাঁথাগুলো নেয়। তো এই কাঁথাগুলো সেলাই করলে যে যেরকম সেলাই করে তার সেরকম টাকা, 80টা সুতো দেয় কেউ, 90টা টাকা, 90টা সুতো দেয়, সেই হিসাবে সবাইকে টাকা দেয়।
তো আমরা বাড়িতে বসে থাকবো, যেটুকুনি টাইম পাই, যা হাতের কাজ করি, কাঁথা এই কাঁথাগুলো করি, ও বাড়িতে বসেই থাকবো, যেটুকুনি সময় আছে ও বসে বসে কাঁথা সেলাই করবি, টাইমটাও চলে যায়, ভিডিও যেটুকুনি করতে হয় যে টাইমটা ভিডিও করি, তার মাঝে ফাঁকায় কাঁথাটা সেলাই করি, যা 2 টাকা হয়, যা 10 টাকা হয়, সেটাই বা কে দেয়। তো দুজনে দুটো কাঁথা বলে দিদি এক সাইডে সেলাই করছে, আমি এক সাইডে সেলাই করছি, করতে করতে মেয়েটা ধপ করে পড়ে গেছে, দেখে বসে বসে খেলা করছিল, দিদি মেয়েকে ধরলো, দেখো। তারপরে আমি একা একাই সেলাই করে নিলাম, চারি সাইড সেলাই করে মাঝখানে বড় বড় সেলাই দিয়েছি, আর মেয়েটা বসে বসে খেলা করছে, আর দিদির জন্য আরেকটা ফেলে দিলাম। তো দেখো সন্ধেবেলা এটা হচ্ছে, আমি পান পান হাটে থেকে পান নিয়ে এসেছিল, সে পানগুলো আমি বাড়িতে করে ধুয়ে নিয়ে এসেছি, আজ তোমাদের একটা পানের বাটি। নতুন সত্যি কথা দেখাবো, সত্যি কথা জানাবো। সত্যি কথাটা হচ্ছে এটাই যে আমি পান খাই। তো তোমাদের সঙ্গে এটা আগে শেয়ার করা হয়নি, তোমাদের সাথে খেয়েছি, অনেকে দেখেছো, হয়তো বুঝতে পারোনি বা বুঝতে পেরেছো কিছু। তো দেখো এখন আমি পান সাজছি, তো দেখো পান সুপারি, তারপর এমনি খাই না, জর্দা দিয়ে খাই, ডাবগুলো যত্নও করি, একদম যা যত্ন করি তা না। এইটা হচ্ছে জড়তা, তো এটা এখনো তোমাদের শেয়ার করিনি, তা আজকে শেয়ার করলাম। তো আজ হাটবার ছিল, কাকা শুশু হাট করে দিয়েছে, বাজার করে এনে দিয়েছে, তো কাকাকে বলেছিলাম পান নিয়ে আসতে, আর এমনি রোজই খাই আমি পান, দেখাই মানে দেখতে পাওনি কোনোদিন, সকালবেলা ভাত টাত খাওয়ার পরে একটা খাই, আর বিকেল বেলা একটা খাই, আবার দেখি সকালে না খেলো বিকেল বেলা খাই, আবার বিকেলে দেখি না খেলো সকাল বেলা খাই, মানে দিনে হয়তো একটা বা দুটো, এর চেয়ে বেশি না। তো দেখো পান টান খাওয়ার পরে আমি বসে পড়েছি একটু মেশিনে, মেশিনে বসে সেলাই করছে যে শাড়ি, আমার শাশুড়ি মায়ের সন্ধে জ্বালা শাড়িটা, সে শাড়িটা আঁচলটা খুলে গেছে 2 সাইডে, ওর জন্য আঁচলটা সাইডে মেরে দিচ্ছি, তারপরে সেলাই করছি। এটা হচ্ছে বিছানা চাদর, বিছানা চাদরটা মাঝখানটা ছিঁড়ে গেছিল অনেকটা, অনেকটা বলতে একদম অনেকটা, অনেক একটুখানি ছিঁড়ে গেছে, তো মাঝখান থেকে পুরোটা ছিঁড়ে বাদ দিয়ে সোজা করে সেলাই করে দিলাম, এখন আবার কদিন ব্যবহার করা যাবে। দেখো এই শাড়িটা দুপুরবেলা দিদি দিয়ে গেছিলো যে পরে একটু ভিডিও করার জন্য, তো সেরকমভাবে পরে ভিডিও করা হয়নি, পরা হয়নি, শাড়িটা দিদিকে দিতে গেলাম, বলছে শাড়িটা পরিস নি, তাই শাড়িটা আবার ওপর দিয়ে শাড়িটা পরলাম, পরে আবার দিদিকে দিয়ে আসতে গেলাম, কারণ পরের দিন বুধবার নতুন শাড়ি পরতে পারবে না, মেয়ের জন্মবার, তাই ওপর দিয়ে পরে নিলাম, পরতে হয় তাই। কমেন্ট করে জানাবা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবা, শেয়ার করবা। আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা আগে শেষ করা হয়নি, তো এখন ভিডিওটি শেষ করতে আসলাম, আমার 2 দিন ধরে জ্বর, তো ভিডিওটা সেভাবে করতে পারিনি, তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হবে আমার পরের ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।